যা যা লাইভটাতে জয়েন করছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। যা যা লাইভটাতে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দিন লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমরা লাইভটি দেখছি কাইন্ডলি কমেন্ট করে ফেলি। আর যা যা লাইভটাতে জয়েন করছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজটিতে ফলো দিতে ভুলবেন না। সুমন সরকার, সুমন থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাদের। লাইভটিতে লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না। যারা ফেসবুক ছাড়াও ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনারা নোটিফিকেশনগুলো পান। হাই ভাইয়া মোহাম্মদ সিদ্দিক ভাইয়া, কেমন আছেন ভাইয়া আপনি? বা বুরহানুদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া। মাসুম হাজারি, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? সুমন সরকার রাজশাহী থেকে, ও গরমের দিন আসে রাজশাহীর আম তো অনেক মজা শুনছি বিখ্যাত, এক কাজ করে আম পাঠাই দিয়েন। তো যাই হোক, আমি বিয়ের খোঁজ ম্যারিজ মিডিয়া থেকে রাত 10টায় লাইভ করার কথা ছিল, তো টেকনিক্যাল প্রবলেমের জন্য রাত 10টায় লাইভ হতে পারিনি। এখন আমি আপনাদের সঙ্গে লাইভ হয়ে গিয়েছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, কিছু পাত্রপাত্রীর ডিটেইল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অবশ্যই ক্যাপশনটি ফলো করেছেন, যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন তাদেরকে পেজ থেকে ব্যান করা হবে। রাজশাহী, রাজশাহী কেমন আছেন? বোরহানউদ্দিন ভাইয়া, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মালয়েশিয়া থেকে, ওয়াও। যাই হোক, আপনাদের মনে হয় গত লাইভগুলোতে ডিটেইল জানানো হয়েছে যে আমরা কোন ধরনের পাত্র বা পাত্রের সার্ভিস দিয়ে থাকি, ইভেন এটাও আপনাদেরকে জানানো হয়েছে যে আমরা কোন পদ্ধতিতে আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। পাত্র পাত্রী যোগাযোগ করতে পারে, তাদের প্যারেন্টস যোগাযোগ করতে পারে, আত্মীয় স্বজন যোগাযোগ করতে পারে, যে কেউ ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবী যে কেউ যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের কাছে ইনবক্স করতে হলে আপনারা অফিসেও যোগাযোগ করতে পারেন, বাসায় যাওয়ার প্রয়োজন থাকলে আমাদেরকে ফোন করতে পারেন। ওকে, আর আমাদেরকে ইনবক্স করতে হলে অবশ্যই ইনবক্সে আপনাদের ক্লিয়ার ছবি দিতে হবে এবং বায়োডাটা দিতে হবে, এবং আপনারা কোন ধরনের ফ্যামিলির ছেলে বা মেয়ে চান, কোন রিকমেন্ডে চান, সেই রিকমেন্ডগুলো আমাদের ইনবক্সে জানাতে হবে। যারা যারা লাইভটাতে জয়েন করছেন লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দেন। আচ্ছা, আমি বুঝি না একটা জিনিস, আপনারা শেয়ার করেন না কেন? এই 9 জন আছেন ধরেন লাইভে, আপনার 9 জন একটু এখানে কমেন্ট করেন তো যে আপনাদের শেয়ার করলে প্রবলেম কি? অ্যাটলিস্ট 9টা শেয়ার তো হওয়া উচিত। আপনাদের প্রবলেমগুলো লিখেন তো যে লাভ লাইক ওয়াও দিতে সমস্যা কি, কমেন্ট করতে সমস্যা কি, আর আপনাদের শেয়ার করতে সমস্যা কি। আমি 9 জনের সঙ্গে একটু ডিসকাস করতে চাই ব্যাপারটা। আপনাদের জন্য একটা গুড ইনফরমেশন আছে, কালকে পেজ থেকে 7 জনকে ব্যান করা হয়েছে। যারা উল্টাপাল্টা কমেন্ট করবে, আউটফল মেসেজ করবে, সবগুলাকে পেজ থেকে রিমুভ করা হবে। কই লিখেন তো সবাই একটু যে কেন আপনারা লাভ লাইক ওয়াও দেন না এবং লাইফটাকে শেয়ার করেন না, আপনাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে 9টা শেয়ার ডান দেখতে চাই, দেখি তো কে কতখানি অ্যাক্টিভ। 9 জন শেয়ার করেন, 10 জন, 10 জন শেয়ার করেন, এখানে শেয়ার ডান লিখেন। হ্যাঁ, আপনি 1 জন লিখছেন, আরো 10টা তো মোট তো 11 জন শেয়ার করেন, সব কয়জন শেয়ার করেন দেখি। মানে শেয়ার করলে কি MB বেশি কাটে, ফোন থেকে টাকা কাটে, বা পার্সোনাল সম্পত্তি কি কিছু কমে যায়, ব্যাংকের সম্পত্তি টাকা পয়সা কমে যায়? এই শেয়ার করেন, সবাই শেয়ার করেন,
শেয়ার না করলে কাউকে কোনো সার্ভিস দেওয়া হবে না, যারা শেয়ার করবে অ্যাক্টিভ থাকবে তাদেরকে আর্লি আর্লি সার্ভিস দেওয়া হবে। দুইটা আরো আর কই, মোট তো 10টা শেয়ার হওয়ার কথা ছিল, দুইটা শেয়ার দেখলাম। শেয়ার না করলে আজকে কোনোদের কোনো ইনফরমেশন দেওয়া হবে না, কোনো হেল্প করা হবে না। আজকে কালকে মেসেজের ঈদের আগ পর্যন্ত কোনো রিপ্লাই দিব না, যতক্ষণ না যতজন ভিউয়ার্স ততগুলা শেয়ার না হওয়া পর্যন্ত। আমার দেশের বাড়ি ঢাকা, আমার সবকিছু ঢাকা। আমাদের ইউটিউব চ্যানেলের নাম বিয়ের কোচ ম্যারেজ মিডিয়া। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদেরকে একটা গুড ইনফরমেশন দেওয়ার আছে। আজকে আমাদের এখান থেকে বলতে পারেন যে একটা ম্যাচ হয়েছে, তো মেবি ঈদের পরে এটার এঙ্গেজমেন্ট 4 তারিখে, 4 তারিখে এঙ্গেজমেন্ট, কারণ ঈদের ছুটিতে ছেলে বাসায় যাবে। তো তো সেক্ষেত্রে 4 তারিখে এঙ্গেজমেন্ট করে মে মাসেই কমপ্লিট হয়ে যাবে যতটুকু আমি জানলাম, এতটুকুই খোঁজ আছে আমার কাছে। আমি বাকি আপডেট এখনো জানিনি, জানলে আপনাদেরকে নেক্সট লাইভে জানাবো। যারা যারা লাইভটাতে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে লাইভ দেখছেন আমাকে একটু জানান, কে কি করেন সেটাও জানান, কে কয়টা রোজা রাখবেন সেটা একটু বলেন তো শুনি। ঈদের দিন একটা লাইভ করা উচিত তাই না, চিটচ্যাট লাইভ, সবাই কে কি করেন ঈদে, কই থেকে কে কি ড্রেস নিলেন সবকিছু জানান তো। 16 জন লাইভে আছে, লাইভটা শেয়ার করেন না কেন? আজকে কোনো ইনফরমেশন দেওয়া হবে না, আপনাদের কোনো হেল্প করা হবে না, মেসেজের রিপ্লাইও দেওয়া হবে না। ওই যে আলতু ফালতু মেসেজ গুলা করেন না, মমির অ্যাড্রেস দেন, মমির ফোন নাম্বার দেন, আমার একটা বিধবা পাত্রী দরকার, আমার একজন ম্যারিড মেয়ে দরকার, কোনো ইনফরমেশন দেওয়া হবে না, কোনো বায়োডাটা দেওয়া হবে না, কোনো সার্ভিস দেওয়া হবে না। 17টা শেয়ার দরকার। আচ্ছা সবগুলোই আলহামদুলিল্লাহ। আমি গ্রুপের অ্যাডমিন কিনা, এই যে শুরু হয়ে গেছে মাসুম ভাই, এই যে উল্টা পাল্টা করছেন যে আমার বিয়ে হয়েছে কিনা, আমার বিয়ে দিয়ে কি করবেন, কেন ভাইয়া গ্রুপের অ্যাডমিন হলে কি হবে আশিকুজ্জামান ভাইয়া? ভাইয়া এনামুল হক ভাইয়া, আপনার যে পাত্রী লাগবে আপনি আপনার ছবি বায়োডাটা আমাদের ইনবক্সে দেন, এবং আপনার কোন প্রফেশনের, কেমন কোন জেলার, কেমন হাইট, ফ্যামিলি কেমন, এগুলো একটু ইনবক্সে জানান। আপনাদেরকে আমাদের মডারেটররা একটু ম্যান্ড অনুযায়ী সার্ভিস দিবে। সাহি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আপনি যা বলছেন এমন কিছুই না, মেবি আপনার মন মানসিকতা ভালো, আপনার চোখ ভালো, এই কারণে আপনার আমাকে ভালো মনে হয়েছে, বাট থ্যাংকস। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখি যে আমার মডারেটর গুলাকে যে আমরা বলি যে এদের এদের ব্যান করো, তারা অনেককেই রিমুভ করে না, বলে যে রিমুভ হয়ে গেছে, কিন্তু আমি পরবর্তীতে তাদেরকে আবার লাইভে দেখতে পাই, এগুলা আসে লাইভে আর বিরক্ত করে। বাবা জুয়েল শিকদার ভাইয়া তো ব্যাপক অ্যাক্টিভ, আপুরা যারা এখানে আসেন লাইভে এই জুয়েল ভাইয়ের নাম্বার নিয়ে জুয়েল ভাইকে একটু করে মিস কল দেন। যা যা লাইভ জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে হাই, হ্যালো, কেমন আছেন সবাই। যাই হোক, আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই, খামাখা আপনাদের এই শেয়ারের উপর বেস করে বসে থাকলে তো আমার চলবে না, আপনাদেরকে ইনফরমেশন দিতে হবে।
আচ্ছা যাই হোক, তো আমাদের একটা আপডেট নিউজ আছে, সেটা হলো পাত্রী এমবিবিএস ডক্টর সরকারি মেডিকেল থেকে পাশ করা। পাত্রী 5 ফিট 4 লম্বা, সুন্দরী, বাবা বিজনেসম্যান, মা হাউস ওয়াইফ, পাত্রীরা 2 বোন। তার জন্য বিসিএস ক্যাডার ছেলে বা নন ক্যাডার, ভালো প্রফেশনে শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ছেলে, ইনবক্স করুন আমাদেরকে, সেখানে আপনাদেরকে ছবি বায়োডাটা ইন ডিটেল বলা হবে। আর একজন আপুর ব্যাপারে আপডেট, আপু নর্থ সাউথ থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করা, 5 ফিট লম্বা, সুন্দরী, তার বাবাও বিজনেসম্যান, মা হাউস ওয়াইফ, এক বাবার এক মেয়ে। তার জন্য সুন্দর শিক্ষিত বাইরের সিটিজেন, নন সিটিজেন অথবা ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, আর্মি অফিসার যদি ভালো রিকমেন্ডে থাকে, অবশ্যই শিক্ষিত পরিবার, ভদ্র মার্জিত সামাজিক ছেলে ইনবক্স করেন। যদি আপনাদের পরিচিত ভাই বিরাদার, আনম্যারিড কাকা মামা চাচা, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, আশেপাশে পাড়া প্রতিবেশী, বাসার ভাড়াটে কিচ্ছু থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। রনি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, এমন কিছুই না, যারা যারা লাইফটাতে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইফটাতে জয়েন করছেন লাইফটা শেয়ার করেন, আমি আপনাদেরকে আসলে আর কোনো ইনফরমেশন দিব না, আমি এখন লাইফটা কেটে দিব। লাইফ যদি শেয়ার না করেন, আপনারা যদি লাভ লাইক ওয়াও না দেন, তো সেক্ষেত্রে তো আসলে লাইফ করে কোনো দরকার নাই, তাই না? লাইভ করি তো আপনাদের শেয়ারের জন্য, আপনাদের অনেক সাপোর্ট পাওয়ার জন্য। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে জানাবেন, আপনারা কী ধরনের সার্ভিস চান সেটা জানাবেন। যেহেতু আপনারা এগুলো করেন না, তো সেক্ষেত্রে তো লাইভ কন্টিনিউ করার কোনো দরকার নেই। তো লাইভটা আমি এখন কেটে দিব। আপনাদের কারো কিছু জানা থাকলে বলতে পারেন। যদি আপনাদের কোনো ছেলে মেয়ে, পাত্র পাত্রী, ভাগনা ভাগ্নি, ভাইস্তা ভাস্তি যা থাকে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ছোটোবেলার ফ্রেন্ড, বড়োবেলার ফ্রেন্ড, সরি থাকে, তো আমাদেরকে ছবি বায়োডাটা সহ ইনবক্স করেন। আমরা অলওয়েজ রেডি টু গিভ ইউ সার্ভিস, ওকে? এ 12 জন আছেন না, 13 জন, এই কজন লাইফ থেকে চলে যান, যান লাইফ থেকে চলে যান। শেয়ার করেন লাইফটাকে, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই লাইফটা দেখতে পারে। শেয়ার করেন, বেকার ছেলেদের জন্য পাত্রী পাওয়া যাবে রনি ভাইয়া? ওই ক্ষেত্রে আপনার স্টাডিটা দেখতে হবে যে আপনি কোন লাইনে পড়াশোনা করেন, বা এমন আছে পড়াশোনা কমপ্লিট না, বা পড়াশোনা আপনি কমপ্লিট করেছেন কিন্তু আপনি চাকরি ট্রাই করছেন বা ইন ফিউচারে ব্যবসা বাণিজ্য করবেন, তো সেই ক্ষেত্রে পাওয়া যাবে। বাট আপনার যদি জীবনের এইম ইন লাইফ হয় যে আপনি ঘুরে খাবেন, কোনো চাকরি বাকরি করবেন না, বেকার থাকবেন, তো সেক্ষেত্রে আমাদের জন্য আপনাকে সার্ভিস দেওয়া একটু কষ্টের হয়ে যাবে। তো অবশ্যই ওইটা আপনি ইনবক্সে জানাবেন যে আপনি কি লং লাইফ বেকার থাকতে চান, নাকি আপনার মনে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা আছে যে আপনি চাকরি করতে চান, ওকে? কারণ এটা তো আমাদের কোনো বিষয় না, আমরা তো পাত্রীপক্ষকে বলতে হবে যে আপনি কি কেমন চান, আমাদের মডারেটররা বলবে। এমডি জিয়া, অ্যাকচুয়ালি কি ভাইয়া, মানুষকে বলা উচিত না রোজা রমজানের দিন মনে কষ্ট লাগবে? তো অনেক ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন যে লাইফ প্রেজেন্টাররা মনে হয় মানুষ না, গরু ছাগল ভেড়া, দ্যাটস নট এট অল। আবার অনেক ক্ষেত্রেও মনে করেন যে হয়তো লাইফ করতেছে মনে হয় ফকিরনি হবে, রাস্তা থেকে ধরে আনছে লাইফ করতে, দ্যাটস অলসো নট এট অল, ঠিক আছে? তো আপনাদেরকে বুঝতে হবে লাইফ প্রেজেন্ট করাটা যার যার একটা পার্ট টাইম জব বা প্রফেশন,
আপনি যে বললেন আমাকে যে আপনি আমাকে পছন্দ করেন, আমি বউ হব কি না, আপনার তো আগে আমার প্রোফাইলটা জানতে হবে, তাই না? যে আপনি কি আমার প্রোফাইল আমার লেভেলের সঙ্গে যায় কিনা। তো যারাই আমাকে নিয়ে লফালাফি করেন, আগে 100% নিজ যোগ্যতায় আমি কে, আমি কই থাকি, আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে আগে জানেন, দেন এখানে কমেন্ট করবেন যে আপনি আমাকে বিয়ে করতে চান। আচ্ছা ভাইয়া, বুরহান ভাইয়া, বলা তো সবার সামনে যাবে না, আপনি আমাদেরকে ফোনে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন। আপনাকে কি, আপনাকে তো এখানে কেউ বলতে বলে না যে আপনার কি কি সমস্যা আছে নাকি? আপনি অবশ্যই আমাদেরকে পার্সোনালি জানাবেন, তো আমরা সেটা জেনে আপনাকেও কিছু বলবো যে আপনি এই লাইনে চলেন, ইভেন আপনার ব্যাপারে আমরা সেইভাবে একটা স্টেপ নেব। যারা যারা লাইভটাতে জয়েন করছেন বেশি বেশি করে শেয়ার করেন, লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন, কারণ শুধু সাবস্ক্রাইব করলে আপনার এখানে নোটিফিকেশান যাবে না। নোটিফিকেশান বা আর্লি সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেল বাটনটি প্রেস করতে হবে। সো প্লিজ কন্টিনিউ। ওয়েলকাম বোরহান ভাইয়া। আর আমি লাইভ থেকে চলে যাওয়ার পর যারা যারা লাইভ থেকে দেখবেন, অবশ্যই আমি যে পাত্রী দুজনের ব্যাপারে আপনাদেরকে বর্ণনা করলাম তাদের সঙ্গে মিল করে আপনাদের যদি কোনো ফ্যামিলি স্ট্যাটাসে মিলে, রিকমেন্ডে মিলে, চপর সঙ্গে ম্যাচ করে কোনো ভাই ব্রাদার আনম্যারিড মামা চাচা থাকে অনেক ইয়াং এইজে, তো সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কেউ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ছেলে বা মেয়ে যদি থাকে আমাদেরকে একটু ইনবক্স করুন, অবশ্যই তার সিভি ছবি সহ, বা আপনারাও এখান থেকে কিছু তো প্লাস মাইনাস হবে, সব কিছু তার মানুষ 100% চাইলেই 100% পাবে না, এটা তো আমরাও বুঝি আপনারাও বুঝেন, যাদের সঙ্গে যাদের বিয়ে হবে তারাও বুঝে, তো সেই সব রিকমেন্ড ফলো করে আপনারা আমাদেরকে ইনবক্স করুন। অবশ্যই সিভি এবং ক্লিয়ার, কোনো স্ক্রিনশট না, একটা ছবি থেকে অন্য ছবি তোলা না, সুন্দর ছবি তোলা, ছবি ক্লিয়ার, ছবি ফর্মাল ছবি, একটু ভদ্রশিষ্ট ছবি আমাদেরকে ইনবক্স করবেন। ইনবক্সে অবশ্যই কেউ উল্টাপাল্টা কোনো কিছু লিখবেন না, এর অ্যাড্রেস দেন, ওর ফোন নাম্বার দেন, এইটা দরকার, ওইটা দরকার, ব্লা ব্লা ব্লা, এগুলোর কোনো অ্যান্সার দেয়া হবে না। আমি লাইভে বারবার করে বলে দিচ্ছি, কোনো আলতু ফালতু কোশ্চেনের কোনো রিপ্লাই আমাদের কোনো মডারেটার দেবে না। আপনারা যদি শহীদ হয়ে যান, হাই হাই, হ্যালো হ্যালো, এর নাম্বার দেন, ওর নাম্বার দেন, কেন ভাইয়া এখানে লাইভে কি একটা বারের জন্য বলা হয়েছে যে আপনারা ইনবক্স করেন, আপনাদেরকে এর নাম্বার দিব, ওর নাম্বার দিব, কেন নাম্বার কেন দেবে, এর অ্যাড্রেস দেন, ওর অ্যাড্রেস দেন, এসব ফালতু কথা বলে সময় নষ্ট আপনাদেরও। আমরাও যে মূল্যবান সময় নষ্ট করে আপনাদের মেসেজ চেক করি, আমাদের মুড নষ্ট, সময় নষ্ট, তো সবারই সময়ের দাম আছে। ইটস ওকে ভাইয়া, সমস্যা নাই, আপনার কাছে এটা একটা ফান প্ল্যাটফর্ম মনে হয়েছে, আপনি মজা করছেন, বাট আই ডোন্ট কেয়ার বা উই ডোন্ট কেয়ার, এটা আপনার ব্যাপার, আপনার মজা করতে ইচ্ছা করছে, আপনি মজা দিছেন, নিজের মতো মজা নিছেন, আপনি খুশি আমরাও খুশি, বাট আপনার ওইসব মজায় আমাদেরও কিছু আসে যায় না, বা আরও যারা ভিউয়ার্স আছে তাদেরও কিছু আসে যায় না, সো আপনি মজা করতে থাকেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই তারাই ইনবক্স করবেন যারা বিয়ের ব্যাপারে সিরিয়াস, ফাজলামির কোনো কিচ্ছু হবে না। তো ধন্যবাদ সবাইকে, লাইভটা কেটে দেওয়ার পর অবশ্যই দেখে নেবেন আমি কোন কোন রিকমেন্ডে দুজন পাত্রের বর্ণনা দিয়েছি, তাদের সঙ্গে মিললে অবশ্যই ইনবক্স করবেন। লাইভে এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো গুড নাইট, টেক কেয়ার।